আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখে নেই আজকের নিউজ যুক্তরাষ্ট্রে প্রকাশিত গ্রন্থে বিশ্ব নেতাদের অন্যতম শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের আঠারো জন জাতীয় নারী নেতাদের মধ্যে অন্যতম হিসেবে চিত্রিত হয়েছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গ্রন্থে উল্লেখ করে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শীর্ষক এই গ্রন্থের প্রচ্ছদে অপর ছয়জন বিশ্বনেতার সঙ্গে শেখ হাসিনার ছবি মুদ্রিত হয়েছে গ্রন্থটির লেখক হচ্ছেন যুক্তরাষ্ট্রের অন্যতম মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ রিচার্ড ব্রেইন ওয়াশিংটন ডিসির উমেন্স ন্যাশনাল ডেমোক্র্যাটিক ক্লাবে বিদেশি কূটনৈতিক নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রন্থটি প্রকাশ করা হয় লেখক দিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় একনিষ্ঠ ও কঠোর পরিশ্রম তার জীবননাশের চেষ্টা এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক অর্জন লিপিবদ্ধের তিন পৃষ্ঠা উৎসর্গ করেন ওব্রিন বাংলাদেশকে অধিকতর স্থিতিশীল ও অধিকত গণতান্ত্রিক এবং অপেক্ষাকৃত কম হিংসাত্মক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে শেখ হাসিনার আন্তরিক প্রয়াসের প্রশংসা করেন এর প্রসঙ্গে লেখক শেখ হাসিনার এই উক্তি উদ্ধত করেন যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত ও ক্ষুদমমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারলেই আমি গর্বিত হব গ্রন্থে প্রধানমন্ত্রীর পারিবারিক পটভূমি উল্লেখ করে বলা হয় তার পিতা শেখ মুজিবুর রহমান আধুনিক বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং তিনি দেশটির প্রথম রাষ্ট্রপতি ছিলেন লেখক উনিশশো সালের পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে উল্লেখ করেন যে ওই সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দেশের বাইরে থাকায় বেঁচে যান তারা ওব্রেন উনিশশো সালে নির্বাচন থেকে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের উল্লেখ করে বলেন আওয়ামী লীগের পরিচালনার নেতৃত্বের পদে নির্বাচিত হয়ে তিনি নির্বাচনী কারচুপি ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান সে সময় তাকে দমন ও নির্যাতনের শিকার হতে হয় এবং আশির দশকে তিনি গৃহবন্দী হন লেখক এরশাদ আমলের উল্লেখ করে বলেন সরকারের নির্যাতন সত্ত্বেও শেখ হাসিনা এতই প্রভাবশালী ও জনপ্রিয় ছিলেন যে তার চাপে উনিশশো সালে একজন সামরিক জানতাকে পদত্যাগ করতে হয় লেখক বলেন অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও শেখ হাসিনা ও তার সরকার উনিশশো সালে যুগান্তকারী পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্থলমাইনের ব্যবহার নিষিদ্ধকরণ ও ক্ষুদ্র ঋণ সম্মেলনের সভাপতিকে সহায়তা ও নারী কল্যাণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রযাত্রা সহ অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন রিচার্ড তার গ্রন্থে শান্তি ও গণতন্ত্রের বিকাশে শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতি উল্লেখ করে বলেন তিনি অর্থাৎ শেখ হাসিনা মাদার তেরেসা পদক ও গান্ধী পদক অর্জন করেছেন আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ